এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ছাত্রদের মুখোমুখি দাঁড়ানোটাকে আপনি হটকারিতা বলছেন স্যার? আরে বাবা, যারা বোমা নিয়ে হামলা করতে এসেছে তাদের কিছু বিশ্বাস আছে? কিন্তু আমার নিজের প্রতি গভীর বিশ্বাস আছে। ওরা আমারই মতো এই শহরের ছেলে, আমি বললে হয়তো শুনবে। এখন পুলিশের ভয় পালিয়ে গেলে পরে হয়তো আমাদের উপর প্রতিশোধ নিতে পারে। পরীক্ষার সময় টুটছিল বলে আমি ক্লাস থেকে বার করে দিয়েছি। আমার জন্য আপনার নিজের জীবন বিপন্ন করতে যাবেন না ননী বাবু। তাছাড়া হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সবাই বারণ করছেন। বাবার প্রতিষ্ঠা করা স্কুলের সম্মান বাঁচানো মানে আপনাদের সবার সম্মান রক্ষা করা। তাছাড়া আপনি তো আমার বাবার সহকর্মী ছিলেন। সেই স্কুলের একজন শিক্ষক হিসেবে আজ আমি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা ক্লাসে যান, পরীক্ষা নিন, আমি দেখছি। মনি মনি, ছেলে মানুষই করো না। শোনো শোনো, আমি হেডমাস্টার হিসেবে বলছি, ডোন্ট টেক আননেসেসারি রিস্ক। তারা বোমা মারছিলে, মারো। আমায় না মেরে কোনো মাস্টারদের গায়ে হাত দিতে পারবে না। কই মারো। দেখি খাতা দাও। কি হলো? একটু দাঁড়া না দিদি, এখনই হয়ে যাবে। সারা বছর লেখাপড়া করবে না, এখন যত তাড়া। দু মিনিট দিদি, দু মিনিট। একটু দাও, একটু দাঁড়ান, এক্ষুনি দাও।
গেলো, চলে গেলো, জ্বালাময় ওই দেখ ভেসে যাচ্ছে। গুরু লড়ে যাও, আমি আছি, হাম হ্যাঁ। সিকন্দর কা মুকদ্দর। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আই লাভ ইউ বাট আই হেট ইউ। আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে লোকেরা আজকাল হাসি ঠাট্টা করে। কথাটা আমার কানেও আসে, কিন্তু কি করব বলো মানু, কৃষ্ণাটার বিয়ে না দিয়ে তো আমি কিন্তু কৃষ্ণার চেয়ে বয়সে অনেক বড়। কবে কৃষ্ণ পাশ করবে, তারপর ওর বিয়ে হবে, তারপর তোমার সময় হবে। নুনি, আমাদের বয়সটা কি ততদিন থেমে থাকবে? তুই জল না নিয়ে খেতে বসিস, কোন দিন একটা কেলেঙ্কারি কাণ্ড করে ছাড়বি। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস হ্যাবিট, কিন্তু আমি তোকে অনেকগুলো ইনসিডেন্টের কথা বলেছি। ইনসিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট। পণ্ডিত তো বাবা ছিলেন, এখন তুইও। তুই ভাবিস না, কুস্তিতে আছে আমার প্রচুর পরমায়ু, দেখছিস না কত খাই আমি, সেজন্য গলাটা হাইড্রেন্টের মতন চওড়া, গলায় কিছু আটকে আমার মরণ নেই। তুই না বড্ড বাজা, কম বয়সের পেকে ছুন। ও বেলা থেকে খাবার সময় জল নিতে ভুলিস না যেন পুটি। তুই ফের আমাকে পুটি বলছিস? আমি তোকে যদি বুড়ো বলি? বল না, আমি তো বুড়ো হয়েই গেছি। তাহলে মানুদির কাছে কোনো চান্স নেই। এই এক ঘন্টা মারবো কিন্তু। এই দেখ দেখো কাণ্ড, এই যে তালা চৌবাচ্চা, ও গতি জল ডানদিকের পাঁচরা তো দেখাই যাচ্ছে না। বুকে বড় যন্ত্রণা। বুকে যন্ত্রণা? চাপকে তোমার পাছায় যন্ত্রণা করে দেবো। আগে আসুনি কেন? টাকা পয়সা, টাকা পয়সা না আমার? এখন কি ব্যাংক টাকাতি করে এসেছো ক্রিমিনাল কোথাকার? তোমার জন্য তোমার ছেলেমেয়েরা রাস্তায় বসবে। হ্যাঁ দেখাচ্ছি, জোরে জোরে নিঃশ্বাস নাও, আরো জোরে আরো জোরে। ওষুধ কেনার মতন টাকা পয়সা আছে? সামান্য 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 পয়সা নিয়ে এর আগে এখানে আসার মতন মতিভ্রম হয়নি কেন? অগর ডাক্তার কবে কোন রুগীর গলায় গামছা দিয়ে টাকা নিয়েছে? ম্যাকা চৈতন্য অগর ডাক্তার কিন্তু পিছিয়ে না না। অশিক্ষিত জন্তু জানোয়ার, তোমাকে খাড় ধরে বের করে দেওয়া হয়েছে। অজে ডাক্তার আমায় মারান, দেখা হচ্ছে না? এই আপনার ওষুধ রইল, দিনে তিনবার করে খাবেন। এটা
একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন, বুঝেছেন? ওকে ইনজেকশনটা এখনই দিয়ে দাও, আর আমাদের ফিজিশিয়ান ফ্রি স্যাম্পলের ওষুধগুলো বার করে রাখো, বুঝেছো? ডাক্তারবাবু কত দেবো? যা দেবার দেবে। ছেলে কেমন আছে? আজকে ভালো আছে, জ্বরটা একটু কমেছে। খুব ভালো, আজকে খাবার মতন ওষুধ বাড়িতে আছে তো? ওটাই চলুক, ওটাই চলবে, ওটাই চলবে। হ্যাঁ ওটাই চলবে। আসুন, শোনো, তুমি এখন ইনজেকশন নিয়ে নাও, তারপর একদিন পর একদিন এসে আমার কাছ থেকে ওষুধ নিয়ে যাবে। পয়সার জন্য তোমায় চিন্তা করতে হবে না। জাদুটা খুলুন, এটা একটু তুলুন না। ডাক্তারবাবু একবার দয়া করে চলুন। আরে দেখছো না, এত রুগী রয়েছে, এখন আবার কি করে যাব? হ্যাঁ যেতে পারবো, মার বড্ড বাড়াবাড়ি। মার বাড়াবাড়ি, তাহলে তো আমাকে এখনই যেতে হচ্ছে। এক কাজ করো, তুমি এগিয়ে যাও, আমি স্কুটারে আসছি। আপনারা সকালে একটু অপেক্ষা করুন, বুঝেছেন? আমি দেখি চলে আসছি। হ্যাঁ, আরে না না ভাই, দেরি হবে না, আমি দেখবো, যাবো আর আসবো। হ্যাঁ তুমি বলো ভাই। চম্পা, চম্পা, কি মেশ মশাই, চা না কফি? না না, আমার স্কুটারটা কোথায়? পল্টু তো হয়তো মাছিমা উপরে। শুনছো, কোথায় গেলে? আওয়াজ কানে যাচ্ছে না? শেষুয়ারের বাচ্চাটা কোথায়? কোন সাহস এসে আমার স্কুটার নিয়ে বেরিয়ে যায়? জানি না। জানতে হবে, তুমি আজ কি করতে? তোমাকে আমি পুষছি কেন? তোমার চাচা সেবা দাসী দরকার। মায়ের ছেলেকে কন্ট্রোল করতে পারে না? বাচ্চার বাপের মতো বাচ্চা অনেকদিন আগে কন্ট্রোলে বাইরে চলে গেছে। বড় বড় কথা, একদিন দেবো ঘর ধরে দূর দিও। কি দিচ্ছে? কি দুষ্টু মাইরে মেয়েগুলো! দেখবি তোর নাকের ডগায় বুটে টক্কর মেরে কৃষ্ণাকে নিয়ে যখন সারা শহর চক্কর কেটে বেড়াবো, তখন বুঝবি আমার নাম। চেপে যা, চেপে যা। তোর ওই বাঁধিয়ে রাখার মতো নাম নিয়ে কৃষ্ণা সালা তোকে কেমন দিয়ে গেল? আচ্ছা মা, এরকম একটা ইডিয়েটের মতো নাম আমার কে রেখেছিল? কেন রে, জনার্দন তো খুব ভালো নাম। সকাল সন্ধি ভগবানের নাম করবো আর তোকেও ডাকবো। তোর বাবার তো ভগবানের উপর খুব বিশ্বাস ছিল। জঘন্য, আমার প্রেস্টিজটাই তোমরা পাঞ্চার করে দিলে। পাগল ছেলে, জানি যাচ্ছি। আরে মানিদি, এসো এসো। কি করছিলি? এই চাকা ঘোরাচ্ছিলাম। ছুটি চাস না বাবা? তুমি এসে আমার দাদাটিকে আর সংসারটাকে আঁচলে বেঁধে ফেলো। ফাজলামো হচ্ছে, আমি কি সে কথা বলেছি? আমি বলেছি তুই এই সংসারে চাকা ঘোরানো থেকে ছুটি চাস কি না? পারলে বলবো। কবে? সেদিন আমার হবে সারা, আর মানুদি তোমার হবে শুরু। তোমার শুরুর ব্যবস্থা করছি, চাও চিঠাটা না। কি উত্তর দিচ্ছিস না যে চা করছিলি? উমা সোনাটা এইখানে। আমার কলেজে বন্ধু। এই মিথ্যে কথা বললি কেন? তুমি এসেছো জানবে, দাদা এক্ষুনি এসে গপ্প জুড়ে দেবে। আমি দুধে মিশে যাবে আর আমি আর ঠিক গড়াগড়ি যাই আর কি। খুব দেখেছিস, আমি তোর গুরুজন না, দু বছর আগেও তো আমার স্কুলে ছাত্রী ছিলিস। পারি একটু ঠাট্টা করতে নেই বুঝি? তুই আমাকে স্বার্থপর বলে গালমন্দ করবি আর চিনিতে পরে দিস, আর আমি চুপ করে শুনবো, এই তোর ঠাট্টার নমুনা? চাপা হবে, তুই আয় না। না তুই এখানে দিয়ে যা। বুঝলে বুঝলে মানুদি, আমার কলেজের বন্ধুদের দেখে না দাদা কেমন ল্যাজে গোবরে হয়ে যায়।
নার্ভাস। আচ্ছা তোমার দিকে কেমন করে তাকায় গো? না কেন বেচারার পেছনে লেগেছিস? এই শোনো, কতক্ষণ? কিছুক্ষণ। এই মাদ্রি, তবে তুই যে বললি তোর কলেজের বন্ধু এসছে, মানু এসো ভেতরে এসো। দেখলে মানু দি আমি দুধে। তোর এই ঠোঁট কাটা স্বভাবের জন্য কোনদিন আমার সঙ্গে কাজ ঝগড়া বাঁধিয়ে দিবি, মানে তুমি কিছু মনে করো না। দূর, ওই পাগলির কথা মনে করতে আমার বয়ে গেছে, ওটা ওর মনের কথাই নয়। ও শোনো, সেই বুলবুলদের ব্যাপারটা আছে, এসো। আচ্ছা শিবানী দি, হলো? হ্যাঁ বাপু, হয়ে গেছে। কাপগুলো আগে দাও। হ্যাঁ এই না, চাটা খেয়ে নাও। হ্যাঁ নিচ্ছি বাপু, নিচ্ছি। এই না। হ্যাঁ গো, কৃষ্ণাকে ওদের পছন্দ হবে তো? এত সুন্দর দেখতে পছন্দ হবে না মানে? বুলবুলদি বলেছে ওসব নিয়ে ভাবনা চিন্তার দরকার নেই। আচ্ছা, আর ছেলের বাবা এসছে এখানে, তুমি কৃষ্ণার একটা ফটো নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও বাড়ি থেকে রেডি হয়ে আসছি। কৃষ্ণা। হ্যাঁ। চা হলো? হলো হলো। আর হলো হলো, আয়। আচ্ছা শোনো, তুমি বলছিলে যে ছেলে দিল্লিতে চাকরি বাকরি করে, তো অনেক টাকা পয়সা চাইবে না তো? আয়, বললাম তো ভেবো না। এই শোন, তোদের বাড়িতে টেপ আছে? টেপ? হ্যাঁ, কেন বলো তো? তো দাদার জন্য একটা সোয়েটার বুনছি, বুকের মাপটা নেব। দাদার বুকের মাপ এখনো জানো না? ছোট্ট, একটা চড়াই পাখির মতো। মেরো না বেচারা। তোর চা কোথায়? এই শোনো, তুমি চা খেয়ে না বুঝলে, আমি তৈরি হয়ে নিচ্ছি। গোপাল বাইকটা ধর, আমার ডাকলে ননেদা। এসব উচিটা কি পাড়ার মধ্যে? কি এভাবে র‍্যাশ ড্রাইভ করে গেলে? আর একটু হলে তো আমাদের গায়ে লাগতো। আরে না না ননেদা, এটা একটা যন্ত্র, আর ব্রেক বলে একটা বস্তু আছে তো। হ্যাঁ তা জানি, কিন্তু তুমি তোমার বিহেভিয়ারে কোথায় ব্রেক কষে দাঁড়াতে হয় জানো না? স্যার লজ্জা দিচ্ছ কেন? যা করছো ঠিক করছো না। না না, দাতা ভাই কত আছে। আচ্ছা তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেছি তুমি বলো? কোনোদিন করেছি না, তা করুন। তবে কিন্তু সেদিন তোমার দলের ছেলেটা স্কুলের মাস্টারদের মারবে বলে লাঠি বোমা ছুরি নিয়ে হাজির হল। সেসব অন্য কেস মনে যা, কিন্তু তোমার সঙ্গে কেউ ঝঞ্ঝাট করেছে বলো? না তা নয়, কিন্তু মাস্টাররা মেনে নেবে ছেলেরা অন্যায় করলে? যাই হোক, তুমি শুধু হেডুকে বলে বার্নের ভাইয়ের কেসটা ম্যানেজ করে দাও ননেদা। পরীক্ষার হল থেকে বের করে দিয়েছে, গরিবের ছেলে, এক বছর লস মানে হেভি লস। আর তা যদি না হয় ননেদা, তাহলে কেস ঝঞ্ঝাট হতে পারে, আমার ছেলেদের কিন্তু সামলাতে পারবো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? এটা কি বলছো ননেদা? তুমি দাদা, পাড়ার একটা প্রেস্টিজ, শিক্ষক বলে কথা, সম্মানিত ব্যক্তি, তুমি ছোট ভাইকে যা হুকুম করে করে দেবো। তুমি সারা মানে ওই হেডুকে বলে বার্নের ভাই কেসটা ম্যাচ করে দাও, প্লিজ প্লিজ। তোমারও ভরসা করে স্যার, চলি ননেদা, চলি। আরে থাম তো, কি হলো, ভালো লাগছে না? না কি সব থাকবো না রইবো না দুঃখে দুঃখে। আরে নতুন শিখেছি, প্র্যাকটিস করতে হবে না? না তোকে গাইতে হবে না। এই জানিস, আজকে একটা জায়গায় গিয়েছিলাম। কোথায়? এবার মনে হচ্ছে তোর বিয়েটা লেগে যাবে। খালি বিয়ে বিয়ে। আরে সত্যি জন, একটু রাস্তা এগিয়ে গিয়ে দেখ না বাবা, অনেক রাত হয়ে গেল, মেয়েটা তো ফিরলো না।
চড়তে বেরিয়েছে, ঠিক ফিরে আসবে। দাও আমার রুটি মাংস দাও, বেরোবো, আমার সব পার্টি ফার্টি বসে আছে। দিচ্ছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমি এদিকে ভেবে মুচ্ছি। মা আমায় খেতে দেবে না, বেরিয়ে যাব। মা আমাকে কাজ করে খেতে হয় তো, কত ভাবনার কি আছে? ঘরেতে গুন্ডা মস্তান পুষে রেখেছো, কেউ যদি গায়ে হাত দিতে আসে বলবো এই হাত দিস না, আমি জনের দিদি। কিরে তাহলে হবে তো? বলেই দেখিস না, সব সালা পায়ের ধুলো নেবে, তারপর সেলাম টুকে বাড়ি পৌঁছে দিয়ে যাবে। বাহ, খুব গৌরবের কথা। কৃষ্ণার এই কাউডাং বেলতার থেকে 100% বেটার। একটা হি ম্যান রিয়েলি লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসার চোখ নেই। আস্তে আস্তে ননিদা ঘরে। কৃষ্ণ চ, ননিদা তুমি কি লাইক করো না কৃষ্ণ আমাদের সঙ্গে যায়? আর দেরি করলে তো আমরা লঞ্চ মিস করবো। না ও তো রেডি। কৃষ্ণা সাবধানে যাবি কিন্তু, একদম লাফালাফি করবি না। আর হ্যাঁ খবরদার জলে নাপি না যেন। না বাবা না। ললিতা কৃষ্ণা কি একাই তোমার বোন? আর আমরা কি তোমার কেউ না? আসলে ও তো বড্ড ছেলে মানুষ। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, চল। আমরা বেশ মজা করে পিকনিকে খাবো, আর তুই হোটেলে খাবি না? তা হয় না। তুই যা, চল চল, দিদি হয়ে যাচ্ছে। আমার গার্জেন তুই কি ক বছর আগেও তো তুই ওর ছাত্র ছিলিস। যখন ছিলাম তখন ছিলাম, কিন্তু এখন তো তোর জন্য কেস উল্টো। ননেদার সঙ্গে আমার মধুর সম্পর্ক শালা। তুমি কি এবারেতে আবার একটা নতুন টিউশন ধরলে? আজ থেকে কৃষ্ণের বিয়ের জন্য টাকা জমাতে হবে না, কি বলো? আরে আরে ননিবাবু মানসী, আসুন আমার বাড়ি আসুন, চা খাওয়াবো, সঙ্গে মিষ্টিও আছে। না আজ থাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, কৃষ্ণাটা পিকনিকে গেছে, এতক্ষণে তো ফিরে এসে ভাববে। এদিকে কোথায়? আমাদের বাড়ি। তা বসাই আমার বান্ধবীটিকে আর কত দূর হাঁটাবেন? না ওই রিকশা পর্যন্ত। না না সে হাঁটা কথা বলছি না, রে ধত্ত, আমি এক ভদ্রলোকের সঙ্গে সাত পা হেঁটে সোজা তার হেঁসেলে আর বেডরুমে ঢুকে পড়েছি। কবে হচ্ছে সে? ও কি জিজ্ঞেস করো না। ম্যাডাম কিছু মনে করবেন না, আজ চলি। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না। মাথায় এখন বোনের চিন্তা, আর কিচ্ছু ঢুকবে না। চলো বাবা চলো। চলো। লঞ্চ ঘাট থেকে এত রাতে এখানে রিক্সা করে ফিরে আসতে গেলে হেভি লেট হয়ে যেত। ঠিক আছে আমি একাই চলে যাচ্ছি। ঠিক আছে কাবু, ওকে এখানে ছেড়ে দাও তো। থ্যাংক ইউ অনি, আমায় বাঁচালি। তুই একটা আনস্মার্ট আনসোশাল। ঠিক আছে ভাই, আমাকে আমার মতন থাকতে দে। হ্যাঁ গুড নাইট। গুড নাইট। দাদা আলু না চলে এই রাগ করেছিস? না, পিকনিকে রান্না বান্না করতে করতেই দেরি হয়ে গেল, কি করব বল? এই বিকেলে চা না খেয়ে নিশ্চয়ই মাথা ধরে গেছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। দরকার নেই। কেন, মানুদি বাড়ি থেকে কখন এলি? অনেকক্ষণ।
অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি আমি, আমার ধৈর্যের একটা সীমা আছে। তুই ভেবেছিস নাকি? তুই বা অল্পতে এত মাথা গরম করছিস কেন? কি ভেবেছিস আমি বাড়ি ফিরবো না? আমার মনটা তুই বুঝবি না কৃষ্ণ, আমি অল্প নিয়ে থাকি, আমার সেটুকু গেলেই। আমিও তো অল্প নিয়ে থাকি। অল্প লইয়া থাকি তাই মন যাহা যায় তাহা যায়, অল্প লইয়া থাকি তাই মন যাহা যায় তাহা যায়, কোনাটুকু যদি হারায় তালই প্রাণ করি হায়, অল্প লইয়া থাকি তাই কৃষ্ণাকে যেন কোনোদিন তোর গাড়িতে না দেখতে পাই, দেখলে কিন্তু এই তেসলায় বাক্স নিয়ে মেয়েদের কলেজের সামনে মাস্তানি মারছি, আমার এই রোলারটা দিয়ে কিন্তু গুঁড়ো করে দে। যা যা জন, আমার পাড়ায় একটা নতুন সেলুন খুলেছে, এয়ার কন্ডিশন। আমি তোকে লাস্ট বারের মতন ওয়ার্নিং দিচ্ছি, কাল থেকে যদি স্কুটার নিয়ে টোটো করিস বা পাড়ায় গিয়ে মাস্টানি করিস, তুমি এরে ঠ্যাং কোনা করে দিয়ে তোকে এখানে শুয়ে রেখে দেবো। ভালোই হবে, রেস্ট হবে। বাপ ডাক্তার, বিনে পয়সার ওষুধ, বিনে মাইনের দাসী, ওর আর ভাবনা কি? না ফাটা না লতি, ওর জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার খতম হতে চলেছে। আমি শালা বছরের পর বছর খেয়ে না খেয়ে লোকের সেবা করে চলেছি, বিনা পয়সায় কম পয়সায় রুগীর চিকিৎসা করে যাকে বলে একটা ফিল, মানে একটা রেপুটেশন তৈরি করেছিলাম। ওই অপকণ্ড হারামজাদা আমার মুখে চুনকালি লাগাচ্ছে। বাপের হোটেলে খেয়ে একটা ঘুমের সাঁত তৈরি হয়েছে। দূরে বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। यूं तो दुनिया एक अलग सी निराली सी बना रखी है, याद जब दिल को अजीजों की सताती है चला आता हूँ। क्या मनो आशीष भालो बुशु 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 बुझले किछु? अरे तोदर जने मन केमन करछिलो? केमन आछिस मामा? चले एलम, केमन आछिस मनसा? भालो। आपनी भालो आछेन मामा? खूब भालो, खूब मानो। দাদা তুমি সুটকেসটা নিয়ে এলাম মা। হ্যাঁ তুমি ভালো আছো তো? তুমি ভালো আছো? বুড়ি মাকে বাজারে পাঠাতে পারো? শোন, মিস্ত্রি সিমেন্ট চাইছে, চাবি নিয়ে গিয়ে বার করে দে। পারবো না।
আমার স্কুলে দেরি হয়ে যাবে। আমি কি রাস্তার মোড়ে গিয়ে তোমার খুকুমণিদের আটকাবো? কি ব্যাপার, সকাল বেলা মাথা গরম, পয়সার দরকার, হাত খালি বুঝি? কি মামা, বাক্সনি কোথায় যাচ্ছেন? ছোট ঘরে। কেন, ও ঘরে অসুবিধা হচ্ছে? আমি বলেছি। কি বলেছিস? আমার কাছে পার্টি পার্টি আসে, ভেতরে ঘরে গেলে তো তোদের গায়ে অ্যালার্জি বেরোবে, সেই জন্য। মামা ওখানে যেতে হবে, এই ঘরে যান তো আপনি। আমার একটা কথা রাখবি জান? কথা বাদ আবার কি, যান ঘরে যান। হ্যাঁ ছাড় বলছি। কি কি বল? শোন, তোর কাছে কখনো কিছু চাইনি জন, আজ একটা জিনিস চাইবো দিবি? তোকে দেওয়ার মতো মালফাল আমার কাছে কিছু নেই। আছে, ইচ্ছে করলে পারিস। কি যে ঝামেলা করিস, কি চাই বল? তোর ঘরে মামা আছেন বলে কিছু বলবি না বল, কথা দে। তোর পয়সা খাই বলে তুই মারি আন্ডু অ্যাডভান্টেজ নিচ্ছিস? দূর পাগল, অন্য ভাইরা তার দিদিদের জন্য কত কিছু করে। দাদা আমি কিন্তু কলেজে বন্ধুদের কথা দিয়ে দিয়েছি, হরিদ্বার প্রোগ্রাম একদম ফাইনাল, তোকেও কিন্তু যেতে হবে গার্জেন হিসেবে। হ্যাঁ হরিদ্বার কত দূর? এই বাড়ি ঘর দূর, কুকুর বেড়াল ফেলে কি করে যাবো বল? প্লিজ দাদা, কতদিন কোথাও যাইনি বলতো, সে কবে তুই আমাকে সিউড়িতে নিয়ে গেছিলি পিসিমার বাড়িতে? আমি কিন্তু বন্ধুদের কথা দিয়ে দিয়েছি। কথা দিয়ে দিয়েছিস, ঠিক আছে হবে, তুই যখন বলছিস। তুই কি ভালো রে দাদা। নে সাইকেলটা ধর। তোর আনন্দের জন্য আমি সব কিছু করতে পারি, তুই ছাড়া আমার কি আছে বল? চল। কোথা গেলি রে? আরে শোন শোন শুনে যা। দাঁড়া, দেখছিস না সেলাই করছি? গুলি মারতো সেলাই, শুনে যা তুই। কি চাই? কি চা? আরে চা নয়, চা নয়, গান গান। সারে গামা পাতা নিসা সানি ধাবা মা গারিসা। এতদিন পরে তোর ক্লাসিক্যাল গান শেখার সমস্ত ব্যবস্থা হয়ে গেল, কাল বিকেলে তুই একবার মানুদির বাড়িতে যাবি। দোহাই বাবা, আর যেখানে যেতে বল মানুদি বাড়ি যেতে পারবো না, আমার অসুবিধা। কেন তুই যা না, অন্য কাউকে পাঠিয়ে দে। অন্য কেউ হলে চলবে না, কাজটা তো তোর। তুই ফেলুগোসের নাম শুনেছিস? হ্যাঁ, খুব নাম করা ওস্তাদ, মানুর মামা। ওই কি একটা জাতুতো খুতুতো, অনেকদিন পরে এখানে এসছেন, থাকবেন, গানের স্কুল করবেন। মানু অলরেডি তোর কথা বলে রেখেছে, তুই শুধু কাল বিকেলে গিয়ে একবার দেখা করবি। এত বড় ওস্তাদ অনেক টাকা পয়সা নেবে, সেসব মানু ম্যানেজ করবে, তুই কেবল একবার যাবি। কিন্তু আমাদের হরিদ্বার যাওয়ার প্ল্যান? আরে বাবা, হবে হবে, হরিদ্বার যাও হবে, গান শেখাও হবে। কাল বিকেল থেকে এ বাড়িতে নো প্যান প্যানানি, নো কান্না, চাকো দাদা। Gulshan mein phool khilte hain, jab se raat mein milte hain, gulshan mein phool khilte hain।
ঠেকা দিচ্ছ? আপনি সুইচ অফ করলেন কেন মামাজি? আপনি মাইরি রেডিও গলায় ব্যাটারি ফিট করো মামাজি মাইরি। কে হে লালু কোথায় থাকো? ওই যে কাল সন্ধ্যাবেলায় যেখানে জাম্পিস করে আড্ডা মারছিলেন ফিজিশিয়ান অগর বানুচ্ছে আমার বাপ মাই ফাদার আমি পল্টু জনের বন্ধু জিগরি দোস্ত শম্বন শম্ব মামাজি আপনাকে মাইরি একেবারে বৈজু বড় মতন লাগছে একেবারে টাপ আচ্ছা মামাজি ওই গুরু কিশোর দাস এই ঠুমরিটা ধরুন তো কাকারু সজনি পিতে না বালম ওই যে ওই যে কাকারু সজনি পিতে না বালম আই কদ্দপ কোতাকা বাপে জন্মে খান সাহেবের নাম শুনেছো বদতমিজ বে লাগাম মনসা মনসা ও মনসা চুপ যাই মামা মা পুজো করছে কি হচ্ছে তোরা কি যাস না আমি এখানে থাকি কেন তাহলে এই সব কি হচ্ছে কি হয়েছে একজন জম্বুমান মুখের উপরে বসে ক্যারিকেচার করছে আর একজন রেডিও নিয়ে তোরা কি চাস না আমি এ বাড়িতে থাকি জন জন মনসা শুন এই পাল্টো বেরিয়ে বেরিয়ে জন ছেড়ে দে বেরিয়ে তোমাদের সব বাদরাম আমার একদম পছন্দ নয় আর যেন শুনতে না পাল্টো বাইয়া দাঁড়া আমার বন্ধুকে চলে যেতে বলার তুমি কে আমার রেডিও বাজাতে ভালো লাগে আমি বেশ করব বাজাবো উল্টে ভেতরে না আর একবার বাজিয়ে দেখ রেডিও তোদের দুটোকে আমি ঘর ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো দাও দেখাচ্ছি মনসা এটা করিস না না জান ক বছর আগেও তোর কমর থেকে প্যান্টুল খসে পড়ে যেত বলতিস মামা আমাকে ঢেকে দে মামা আমাকে ঢেকে দে এখন এত বড় বড় কথা বলছিস ওরে কৃষ্ণা মানুর বাড়ি থেকে আসবার সময় রিক্সা করে আসবি বুঝলি পয়সা আছে তো কিন্তু আমার পায়ে গোদ না বাত হেঁটেই আসবো আরে না না রাতি ফাতির হয়ে যাবে তুই রিক্সা করে আসিস পয়সা বাঁচানোর জন্য ভাবতে হবে না সে দেখা যাবে দরকার হলে শর্টকাট করে চলে আসবো যাই হ্যাঁ দাদা সময় মতন খেয়ে নিস কাঠগোলার মালিক উনি তো লকড়ি চেরাই করছেন একটু ডেকে দেন ভাই আচ্ছা দেখছি বাবু এক গুড়া বাবু আপনাকে বুলাচ্ছে হে কন্ডাক্টর লোক নাকি আরে না 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 আদমি এ তো বড় বড় মোচ আচ্ছা তুই ধর আমি দেখছি আরে ওস্তাদ জি কবে এলেন কালি কি সৌভাগ্য আমার কতদিন পরে আপনার পায়ে ধুলো পড়লো বিতে হুয়ে দিন বিখরি হুই যাদে फिर से समेटने को ए दोस्त यहाँ आया हूँ ओरे छोका केस ते देखे जा अरे उस्ताद जी क्या मना चेन हेलो तुम ही क्या मना चो हेलो हेलो चलो चलो ऑफिस में बैठ ऑफिस से क्या नो खुला आकाश के नीचे काचेर तो लाए इखाने ही तो भालो काट कर खटिया टनिया है आंच खटिया चलो बोझ में আমি সালা মামাকে টাইট করার জন্য তোকে ফিট করলুম আর তুই সালা আমারই পেছনে গাড়ি দিচ্ছিস মামা সালা বলল ডেকে দে ডেকে দে পেন্টুল খুলে যাচ্ছে কেস খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি আজ থেকে তোর সঙ্গে সব রিলেশন কাট হাড়াও গুরু 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 পড়ে গেল পড়ে গেল শোন শোন গুরু বাপ সালা আজ তেজ পুত্র করে সেও বিহাচ্ছা আজ স্কুটারটা ম্যানেজ করবই ধর ধরো গুরু ধরো ধর 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 পড়ে গেলাম রে
थैंक यू गुरु आज सब खर्चा हमार आज साला बायोस्कोप जाबोई धर्मात्मा উত্তর দিলি না যে ওদিকে কোথায় যাচ্ছিস ওদের বাড়ি জমনেদের কেন ওর সঙ্গে তোর কি দরকার থাকতে নেই বুঝি আর তোমাকে সব কথা বলবো কেন কৃষ্ণা ও শালা এক নম্বরে হারামি ওকে একদম পাত্তা দিবি না আচ্ছা ঠিক আছে তুই আমার পেছনে বস না বাবা আমি পৌঁছে দিয়ে আসলে ও শালা কিচ্ছু হয়ে থাক তোমাদের মধ্যে দেখা হলে আবার কুকুর বেড়ালের মতন ঝগড়া করতে শুরু করে দেবে তোর ভালোর জন্যই করি আমার মান সম্মান নষ্ট করে তোমার আর আমার ভালো করতে হবে না কিরে তুই মানে সিরিয়াসলি রেগে গেলি হাত ছাড়ো তুমি কি ভেবেছো অনির মতন আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে তোর সঙ্গে আমি যা ইচ্ছে তাই করি করো না আমাকে মোটরসাইকেল চাপানো নিয়ে তুমি আর অনির রাস্তায় সিন ক্রিয়েট করো না কখন ফিরবি তুই জানি না জেনে আমি ঠিকই নেব আর আজই এর ফয়সালা করব এই গাবুদা জিতি রহো মজ মে রহো বেটি মামা এই আমাদের কৃষ্ণা ওকে কিন্তু আপনাকে গান শেখাতে হবে বহুত খুব বহুত খুব নিশ্চয়ই শেখাবো जैसी तेरी मर्जी कल ही सही जीती रहो कल शुभ दिन है जरूर आ जाना जाए उमा एक होने जावे कि हमें जितने जने जॉल खबर करो चिखे जा माँ दादा हमारे जने बोशे थक गए जे ओ बोशे थक गए जा तू खे जा जानू तो शुमाए मोतुन चाना पीले दादा की रोको माथा धुरे जाए ओ ताऊ तो बाटे ताहले एक काज कर माँ কাল বিকেলে যখন গান শিখতে আসবি সকালবেলায় দুবেলা রান্না করবি না রাত্রি বেলায় দুই ভাই বোনে মিলে খেয়ে দিয়ে তারপর এখান থেকে যাবি এখান থেকে হ্যাঁ এখান থেকে আচ্ছা ঠিক আছে হয়েছে মা হয়েছে যাচ্ছি মানুদি আয় মা তোমারা ইন্তজার করুঙ্গা চো মেরে সারা চরিত্রী ঠিক রাখার টিকে নিয়ে নিতে হবে গুরু ওরা তো জানে সারা ইনফেকশন হয়ে যেতে পারে টিকে নয় রে টিকে নয় তোর বাপের স্যালাইনে সিরিঞ্জের মতো ফাড়ি এখনো দপদপ করছে দেখ 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 আমার নাড়িটা দেখ আমার বাবার শখের স্কুটারটা মায়ের বকে দিয়ে দিলি তুই
দাদাবাবু উনিটা কি ধরে দিয়ে যাব? কি হবে? কৃষ্ণা তো এখনো বাড়ি ফিরলো না, শুধু শুধু আঁচটা পুড়ে নষ্ট হয়ে যাবে। কোথায় গেছে দিদিমণি? মানসীদের বাড়ি। রাত হলো, আমি আসি। আচ্ছা। মানু শুনছো? কি হয়েছে? ডেকে দাও তো বান্দ্রিটাকে, তিনি গান শিখছেন। আর আমি সন্ধ্যে থেকে ভেবে ভেবে মরছি। ডেকে দাও ওকে। কাকে? কৃষ্ণকে? হ্যাঁ। নেই তো? নেই? সে কখন বিকেলে বাড়ি চলে গেছে? শোনো, দাঁড়াও আমি আসছি। আমি বরং গিয়ে দেখি একবার। হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে দেখো, ও ঠিক থাকবে। ও তো তোমাকে তাড়াতাড়ি চা করে দিতে হবে বলে বাড়ি চলে গেল। তুমি যেন কৃষ্ণের উপর রাগারাগি করো না, আর ও বাড়ি ফিরলে খবরটা দিয়ে যেও। কত রাত্রি হয়ে গেল, এ কি আলু না বলি কেন জন? আয় খাবি। আয় না। না খেলে রোজ রোজ এরকম করে খাবার ফেলা যাবে? এই জন্যই তো মানু রাগ করে। আয় খাবি। আয়। বিরক্ত করো না বলে দিচ্ছি। না খেলে শরীর খারাপ হবে বোকা। আয় বাবা খাড়ায়। কি লক্ষ্মীমন্ত মেয়ে আমাদের কৃষ্ণা, সব খাবার দাবার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে গেছে। তুমি এবার খেয়ে নাও ননি, আর রাত করো না। না আমি খাবো না। কি করা না কই না তো? হ্যাঁ আমি শুনলাম। আমি কি এত কড়া গার্জেন যে একবার আমাকে বলে যেতে পারল না? ওর ভালোবাসার লোকের সঙ্গে এমনি ভাবে চলে গেল? চলে গেল, চলে গেছে, এসব কথা ভাবছিস কেন? হয়তো কোনো বন্ধুর পাল্লায় পড়ে কোথাও আটকে গেছে। তাহলে বলে গেল না কেন? ছেলে মানুষ, হয়তো কোনো ভুল করে ফেলেছে। আমি তো ওকে কখনো কোনো কষ্ট দিইনি, আঘাত দিইনি, তাহলে আমাকে এত কষ্ট দিচ্ছে কেন? শুনুন শুনুন, আমি নিজে স্কুটারটা কাল গ্যারেজে দিয়ে এসেছি। কি গ্যারেজে দিয়ে এসেছো? তো স্কুটারের মালিক আমি না অন্য কারুর বাপ? আগে না মানে বলেছে বৌদি, বৌদির আমার স্কুটারের উপর এত দর দুধলে উঠলো কেন? আগে পল্টু কাল একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি তো। অ্যাক্সিডেন্ট করেছে, মরেনি তো? ঠিক আছে ঠিক আছে,
কোথায় সুপুত্রের জননী? এই তোর মাসি কোথায়? মাসি পূজো দিতে গেছে। ও পুত্রের জন্য মঙ্গল কামনা। এই রাস্কেল হরণ জদা। এই বলতে ডাক্তারবু, ও বলটু অসুস্থ। শুনুন ডাক্তারবু, এই কৃষ্ণের সেন্স অফ রেসপন্সিবিলিটি আমার কথা ভাবলো না। এতটুকু বয়স থেকে মা বাপ মরা বোনটাকে এত কষ্টে মানুষ করলাম। আসলে আমি ভালোবাসলে কি হবে? আমার জন্য কোনো দরদই ছিল না। ভগবান না করুন কাল মানুষের বাড়ি থেকে ফেরার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আচ্ছা একবার হাসপাতালে গিয়ে খোঁজ নিলে হয় না? হাসপাতাল? আরে না না, তেমন হলো কাছে বই খাতা আছে, নাম ঠিকানা। তাহলে এত কথা এত আলোচনা করে কি হবে বলুন? চলুন আপনারা একটা কিছু করুন। হ্যাঁ চলুন চলুন, উঠো উঠো। কিন্তু এর মধ্যে যদি কৃষ্ণ বাড়ি ফিরে আসে? ওর কাছে তো আরেকটা চাবি আছে। ও চল। কিরে কৃষ্ণ বাড়ি ফিরেছে দেখলি? না মা, ওরা তো সারা রাত্রির খোঁজ খবর করেছে, এখন হাসপাতালে দেখে এলাম। মা আমাকে আরেক কাপ চা দেবে? দিচ্ছি বাবা। আমি কাঠগোলায় গিয়েছিলাম। কেন? ওখানে দেখে এলাম জানিস। শরীরটা কি খারাপ? হ্যাঁ কি হয়েছে? কাঁপছে। তুমি কাঁদছো কেন? এসো ননি, চলো ওখানে চলো। কোথায় যাবো আমি বলতে পারবো না, তুমি দেখবে। চল এখানে। কেন ওখানে তো লোকজন? কেন ননি ননি, ওখানে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে। না না, কাজ করবেন না। মাসিমা, মানুদি কৃষ্ণার ডেডবডির সঙ্গে থানায় গেছে, ওখান থেকে মর্গ হয়ে ওই শ্মশানের কাজকর্ম সেরে ফিরতে দেরি হবে। আপনাকে কিছু ভাবতে বারণ করেছি মাসিমা, আমরা তাহলে আসি। চ
রয়ে গেছে বাবা, কৃষ্ণ নেই রে। মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে আমার, ওকে একটি বাতি থানা নিয়ে চল বাবা। আপনার কি কারো উপর সন্দেহ হয় মাস্টারমশাই? মানু কোথায়? ও তোমার জন্য খাবার আনতে গেছে। আমি কিছু ব্যবস্থা করবো, চাটা না। আচ্ছা আমার সমস্যাই, আপনার কি কাউকে, মানে আপনার বা আপনার বোনের এমন কোন শত্রু ছিল যে এই রকম, ঠিক এই রকম একটা প্রতিশোধ নিতে পারে? মানুষের উপর আমার গভীর বিশ্বাস। আমি তো ভাবতেই পারি না। না না, আপনাকে ভাবতে হবে না, যা করার আমিই করছি। খড়ের গাদা থেকে ছুঁচ বার করে আনবো, আপনি শুধু আমাকে একটু হেল্প করবেন মাস্টার। আসুন আসুন ডাক্তারবাবু। আমি এই মাত্র খবর পেলাম ননি। মজুমদার বলুন, আমরা ডেড বডিটা কখন পাচ্ছি? হ্যাঁ আমি ফোন করছি। ননি, মর থেকে এক্ষুনি আমরা পেয়ে যাব। ও হাসপাতালের বাড়িটা কি সুন্দর দেখ, আমাদের বাড়িটা কিরকম ভাঙা পুরনো। আমাকেও ইচ্ছে করে এখানে এসে থাকতে। দূর পাগলি, বলো হরি, 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 বলো হরি। এই ও ওঠ রে, মুখে দিন। আগুনটা তাপ নিন। ননি বাবু, হ্যাঁ এখানে না, তুলসী মঞ্চে। এখন হ্যাঁ রে দাদা, আমরা সন্ধ্যেবেলা প্রদীপ দিই কেন রে? আচ্ছা দাদা, আমাদের বাবা মা আলোটা দেখে ঠিক চিনতে পারছে, আমি প্রদীপটা দিচ্ছি। এই যা, নিবে গেল। দাদা জেলে দিয়ে যা না। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কৃষ্ণাকে ধর্ষণ করার পর শ্বাস রোধ করে খুন করা হয়েছে। মেয়েটাকে গলা টিপে মারার পর ওরা টানতে টানতে নিয়ে গিয়েছিল। একটা জিনিস খুব পরিষ্কার, কাজটা পাকা হাতের নয়, আনাড়ির কাজ। হ্যাঁ, প্রফেশনাল কিলার হলে লাশ গুম না করে যেতই না। মাস্টারমশাই, আমার ধারণা ক্রিমিনালদের আপনার বোন চিনত, অন্তত একজনকে। আমি জ্যান্ত পুঁতে ফেলতুম, অথচ খুনিরা ধরাও পড়বে না।
সাজাও পাবে না। তার আগে অনেক টাকা লেনদেন হয়ে যাবে। কেন মশাই, আমরা যাই? হ্যাঁ, তাই যেন হয়। কৃষ্ণার মতন মেয়েকে যারা খুন করেছে, ভগবান যেন তাদেরকে ক্ষমা না করে। ডাক্তারবাবু, আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে জি জি জি, আপনি ক্ষমা চাইছেন কেন, কি হয়েছে? কালকে পল্টু আর জন মারামারি করেছে। মারামারি করেছে? হ্যাঁ। ও ঠিক আছে ঠিক আছে, আপনি কিছু ভাববেন না। আসি, নমস্কার, আসুন। হ্যাঁ চলুন। দুধটা খেয়ে নাও। রেখে দাও। ননি মাস্টার খুব ভেঙে পড়েছে না গো। স্বাভাবিক, বাপ মা মরা, ভাই বোনের সংসার, বোনটা চলে গেল, ভগবান এত দুঃখ দেন মানুষকে। ভগবান কোনো দুঃখ দেননি, দিয়েছে কতগুলো রেপিস্ট। আমি কেন বড় হয়ে গেলাম রে দাদা? ছোটবেলা তোর গলা জড়িয়ে ধরে কেমন শুয়ে থাকতাম, কোনো ভয় করতো না। সকাল বেলাতেই তুই ভাইয়ের পেছনে লাগছিস, ঝগড়া করছিস। হ্যাঁ, কাল থেকে তো একবার খুঁজও নিলি না। পরশু রাত্রি বেলাতে পল্টুর সঙ্গে মারামারি করে কি করেছি দেখ একবার। এই দেখ দেখ, অ্যাক্সিডেন্ট। কি করে হলো? স্কুটার থেকে পড়ে গেলাম, পাটায় পড়ে হাত পা ছড়ে গেল। কা করো, হয়ে গেল এক হাত। বাবা, গলাটা এতখানি কেটে গেছে? চেনটা ধরে টেনেছিল সালা। হ্যাঁ রে সন্ধ্যা, ওকে কি আগে রেপ করা হয়েছিল না মার্ডারের পর? আচ্ছা তোরা কি বলতো, এটা কি একটা জানবার বিষয় হলো? এই তোরা যখন গেলি তখন মেয়েটা কমপ্লিটলি নেকেড ছিল। একজন মহিলা হয়ে আরেক মহিলার অসম্মানের কথা বলতে পারছে না? না না, ওরা বলা বলি করছিল তো তাই জানতে চাইছি ভাই। আর তোরা তো সেদিন, হ্যাঁ তোমাদের যা জিজ্ঞাসা করার আছে ওর কাছেই জেনে নাও। দেখি এখানে সব ভিড় করেছো কেন, যাও 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 যা যার ক্লাসে। আহা, যাও এখান থেকে। চল চল ভাই, আমরাও ক্লাসে যাই। ওঠা যাক, চল। না আমাদের না, আমাদের কি দরকার ভাই, আমাদের শুনে যে তাই বলেছি। কি রে তুই, দেখুন আপনারা সেন্টিমেন্টাল হবেন না, আমার কিচ্ছু হয়নি, আই এম অল রাইট। শোনো, কি জানো ননি, আমাদের দেখেই তো ছেলেরা শিখবে, প্রিয়জনের মৃত্যুর পর মানুষ গভীর বেদনায় আক্রান্ত হয়, সেটাই মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। তোমার মধ্যে যদি সেই বেদনা প্রকাশ না পায়, তাহলে সুকুমার মতো ছেলেদের মনে তার প্রভাব সৃষ্টি করবে, কি বলো, করবে না? ননি, তোমার
দুঃখের গভীরতা আমি বুঝি, কিন্তু ছেলেদের কাছে তোমার এই আচরণ স্বাভাবিক নাও লাগতে পারে, তাই বলছিলাম তুমি ছুটি নাও। কাল গঙ্গায় যা পরিস্থিতিতে এদের দেখো। কৃষ্ণটা হরিদ্বার যেতে চেয়েছিল। সুখারিয়া আছিস? সুখারিয়া কোন? হায় রাম, তুমি কই বলাবতে কোথা থাকিস রে? কোন লেগড়ি মিলকা বাবু, কা বাত হ্যায়? বিকেলে গেটে গেলাম, পেলাম না, বাড়িতে এলাম, পেলাম না, থাকিস কোথায়? টিপটি অফ ছিল, চেচেরা ভাই কে ঘর মে আমার জানানা কে লেকে বারাসাত গিয়েছিল। শোন, ওস্তাদ জি এসেছেন বলছেন তবল চেয়ার লাগবে না। গোসাই জি, আর ইহা এখানে হে আমার কা সৌভাগ হে। আইয়ে গোসাই জি, থোড়া বাইছি। আই জব গে হে তো গরি কোই ঘর মে থোড়া পেয়ে রাখি বৈঠি জি। নাই নাই, ব্যাঠুঙ্গা নাই, তুমসে কুছ কেনা হে সুকরিয়া। বসুন বসুন, বৈঠি। হ্যাঁ, বাত ইহা কে तुम तबलिया को मना कर दो। उसको तो आने के टाइम हो गए। ठीक है भाई, तुम ही उसे समझा देना, हाँ? और ये रुपया उसे दे देना। गाना बजाना नहीं होगा का? शकीरे, तू सुनिस नहीं? गेटर ओदी के जंगल जे मेटी खून होचे ना, ताके गान शेखानोर जोन्नोई तो ओस्ताद दी चेयेछिलेन तोर भाई एसे ओर संगे तबला बजाबे। है बड़ी दुखी बात है। अच्छा बोलो तो, तुम्हारे गेटे एतो काचे एक तमे खून होए गेलो, तुमरा किछु देखते पेले ना? मालती गोपन करार चेष्टा करिस ना सुगरिया, की देखेछिलो मालती बोल। अरे ना रे ना, तुम्हार भाईर कोनो कारण नहीं, तुम्हार बहू के एखाने डाको। हम गरीब है, कोई झंझट में तो नहीं फसेंगे बाबू। बोलची तो कोनो भय नहीं, बहू के डाक। हां डाक। ए मालती, है ना आवा, गोसाई जी बुलावत है। हाय राम, हम कुछ नहीं जानते। हां ए जे मजुमदार কোথায়? উনি একটু ভেতরে আছেন। আরে ডাকো ডাকো, বলো আমি আসছি, খুব জরুরি দরকার। বসুন বড় বাবু, বড় বাবু, ডাক্তার বাবু এসেছেন। কি ব্যাপার ডাক্তার বাবু? শোনা মজুমদার, কৃষ্ণার মার্ডারের একটা ক্লু পাওয়া গেছে, বুঝেছো? আমার বকরি রসিয়া খুল কে ভাগ গেল রহি, मैं उसको ढूंढने के लिए बगान में गया, देखा बुधिया। अरे ओ बुधिया, कहाँ गए रे बुधिया? बुधिया वापस लॉटरी का टीम देखा, दो आदमी भटभटिया लेकर उस लड़की के पीछे धावा कर चिलो, हम और कुछ नहीं देखल। मजुमदार, এ শহরে যতগুলো রংবাজ মাস্তান ভটভটিয়া করে ঘুরে বেড়ায় সবকটাকে তুমি অ্যারেস্ট করে ফেলো। গৌতম গোত্রায়া প্রেতায়া কৃষ্ণদেব্বা প্রেতলোক বিমুক্তি পূর্বক অক্ষ স্বর্গ কামা। তুই ভাবিস না, কুস্তিতে আছে আমার প্রচুর পরমায়ু। ওং মধু বাতারিতায়তে মধু খরন্তি সিন্ধব মাদ্দিন্য সন্তোষধি, ওং মধু নক্ত মুতোষস মধুমত পার্থিবং রজ মধু দৌরস্থ ন পিতা, ওং মধুমান্ন বনস্পতির মধুমাংস্তু সূর্য মাদ্দি গর্ভ ভবন্তন, ওং মধু, ওং মধু, ওং মধু। কি হলো ননিবাবু? ননিবাবু বলুন, আপনার ভগ্নীর আত্মা শান্তির জন্য আপনার বলা উচিত। জন, ও জন, ও এতক্ষণে শ্রাদ্ধ শান্তি বিটলো,
না মিটলে তো আসতে পারি না ননি আবার তোর জন্য খাবার দিয়ে দিল তা হ্যাঁ রে তোর খুব খিদে পেয়েছে না বাবা খিদে পেয়েছে অভিমান হয়েছে কি করি বল না মিটলে তো আসতে পারি না ননি তো আমরা ছাড়া আর কেউ নেই আমি এখনই তোর খাবার ব্যবস্থা করে দিচ্ছি বাবা পাড়া প্রতিবেশীরা কৃষ্ণার কলেজের বন্ধুরা মানুর স্কুলের দিদিমণিরা ননির সঙ্গে যারা পড়ান মাস্টারমশাইরা অঘোর ডাক্তারবাবু শুধু তুই গেলি না ননি আমাদের আত্মীয়র মতো ওপালে তুই একবার যাস বাবু কৃষ্ণা তো তোর ছোট বোনের মতো আসি মাস্টারমশাই একি পান্নার মা তুমি এখানে বসে আছো কেন মা উমা দরজায় তালা চাই বন্ধ মা দাদাবাবু নিয়ে চলে গেছে কোথায় মামার বাড়ি কেন দিদিমার শরীর খারাপ টেলিগ্রাম এসেছিল চলে গেছে দিদিমার শরীর খারাপ হ্যাঁ ও তোমার জন্য সিটি আছে চল নেবি চল হ্যাঁ দুঃখ কি জানেন মাস্টার মশাই আমারই কাঠগোলার এত কাছে দুর্ঘটনাটা ঘটে গেল অথচ একটু আন্দাজ করতে পারলাম না একটু বুঝতে পারলাম না এত দুঃখ লাগছে আমার আপনি ভেঙে পড়বেন না মাস্টার মশাই কানু কি কোনটা ছাড়া আমি কেউ ছিল কেউ নেই কি বলছেন মাস্টার মশাই এই শহরের সমস্ত মানুষ আপনার সঙ্গে আছে আমরা আপনার বাবার কাছে পড়েছি আজ আমাদের ছেলেপুরেরা আপনার কাছে পড়ছে আপনাদের ঋণ কি কখনো শোধ করা যায় ঋণ ভানুবাবু এই শহরে কেউ আমার বোনটাকে খুন করেছে ঋণ শোধ হলো এখন তা নিয়ে রাজনীতি হচ্ছে খুনি তো ধরা পড়লো না শুনুন শুনছেন কোন আচ্ছা এখানে গেটম্যান সুখারিয়ার বউ মালতি কে আছেন আমি আছি ও আচ্ছা আচ্ছা আপনি তো সেদিন দেখেছিলেন ওই মাঠে দুটি ছেলে একটি মেয়েকে নেই হাম কুছ নেই দেখল তুমি কোন আমি দিদি ওই মেয়েটির দাদা আমারই বোন খুন হয়েছে হামরা কো তঙ্গ মত কর বাবু হাম কুছ জানি না হামার আদমি টিশন পর গেল উনকো পুছিও আসুন চলুন উঠুন উঠুন কৃষ্ণা যদি আমার কাছে না যেত ওকে এইভাবে মরতে হতো না তোমার মনের মৃত্যুর জন্যে
আমি দায়ী থেকে গেলাম। আপনার কি দোষ মামা? সবই আমার দুর্ভাগ্য। আপনি বসুন, বসুন। নিজেকে অপরাধী ভেবে এত কষ্ট পাচ্ছেন কেন? আমি না এলে তো এমন ঘটতো না। আমি ভুলতে পারছি না, ও আমাকে শেষ প্রণাম করে এসেছিল, ওর হাতের স্পর্শ। আমায় আমায় ক্ষমা করে দাও ননি, আমায় ক্ষমা করে দাও। কতদিন বাদে বাড়ি ফিরলো? তুমি বাপ না পাষণ্ড? আমি একটা ভদ্রলোক, আমার প্রিন্সিপাল আছে, আমার ছেলে যা ইচ্ছে করে বেড়াবে আর আমি তার প্রশ্রয় দেবো না। আমি জানি কাবু কৃষ্ণার কেলার, আমি ওর বদলা নেব। কাবু কিরম ছেলে তুমি জানো না, আজ পুলিশ ধরেছে, দুদিন পরে হয়তো ছেড়েও দেবে, তারপর তুমি বাড়িতে একা থাকো, আমার জীবন ভয় হয়। তুমি কি বলতে চাইছো আমি মুখ বুঝে থাকবো, খাবো দাবো চাকরি করবো? না না নুনি, আমি তা বলছি না, আমি ভাবছি তোমার সেফটির কথা। ননি, আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকতে চাই। না তা হয় না। কেন কেন হয় না? আমার জীবনে সেফটির আর কোনো দরকার নেই। বলো, কৃষ্ণাকে কি আমরা কেউ বাঁচিয়ে রাখতে পেরেছি? না, তুমি চলে যাও মানু। তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি যাচ্ছি। আমার বদলে সেনিচারিকে বাপ এ কাম কর দিবে তো? আরে না না, ও কি দেখেছে? তুমি দেখেছো, তোমাকে চিনিয়ে দিয়ে আসতে হবে। এই তো বহুত ডর লাগতা হ্যায় বাবা, চলো চলো চলো। এমনি করলে ভেতরে গেল মালতি। গাবু বাড়নি, এদিকে আসুন। আপনার নাম? বাবু, ভালো নাম গৌতম বোস। বাবার নাম? রঞ্জন বোস। আপনার নাম? বার্নি, ভালো নাম বরুণ চক্রবর্তী। বাবার নাম? সতীশ চক্রবর্তী। যান জায়গায় দাঁড়ান। চারে মালতি, একে রেলওয়ে ডিপার্টমেন্ট চৌকি সিগনাল দিখা দেহিন আর গাড়ি সিধা লাইন চলে লাগাল। পুলিশ আউ ভদ্র আদমি কে ডিপার্ট হো, যহাঁ সব কুছ উল্টা পুল্টা চলা থা। চলো কাম করকে চলে আও, হাম ইয়াহ খড়া বানি। যাও যাও, হাম খড়া। চলো চলো চলো, কোহো ডর নাহি, হাম খড়া বানি। কা ভিন কাম করকে চলে আও, যাও। মালতি বেসরা, সেদিন সন্ধেবেলা
মোটরসাইকেলে চেপে যে দুজনকে আপনি কৃষ্ণা ভট্টাচার্যকে তাড়া করতে দেখেছিলেন, দেখুন তো আপনার সামনে যারা দাঁড়িয়ে আছেন এদের মধ্যে সেই দুজন আছেন কিনা। রান্নাঘরে মশলাপাতি চাল ডাল রয়েছে, সব নষ্ট হয়ে যাবে, তুমি নিয়ে যাও, তোমার সংসারে সব কাজে লাগবে। তোর বন্ধু নেই, তবু তোরা মাঝে মাঝে আসিস, তোদের দেখলে আমার খুব ভালো লাগে রে। ধুর পাগলি, ভীষণ ভুল করলে ননিদা, রিয়েল ব্লান্ডার। কি বলতো, দাবুদাকে অ্যারেস্ট করালে? আমি জানি হি ইজ ইনোসেন্ট, কৃষ্ণের মৃত্যুর ব্যাপারে কিছুতেই দায়ী হতে পারে না। কিন্তু অনিতা, সারা শহর এমনকি পুলিশ পর্যন্ত জানে, আর তাছাড়া ও তো খারাপ ছেলে, আমিও জানি। ও সম্বন্ধে তোমরা কেউ কিচ্ছু জানো না। কেন জানবো না, কৃষ্ণের ডায়েরিতে তো আছে যে ও একদিন গাবুর সঙ্গে মোটরসাইকেলে। কৃষ্ণের প্রোটেকশনের জন্যই তো আমি গাবুদাকে বলেছিলাম তুমি ওকে লিফট দাও, যাতে গাবুদার সঙ্গে অ্যাফেয়ার আছে জেনে ও দেখ কেউ না হাত পাড়ায়। আর সেই গাবুদাকে তোমরা কৃষ্ণের কিলার বলে অ্যারেস্ট করালে। অনিতা, অনিতা, অনিতা শোন, জন, জনি, জন, খাঁচার বাইরে এসো গুরু, কাবুসালা ফেসেছে, কেস ফিট। এই জন, ফিরি আয়। জন, জন, নেই নেই মানুদি, মানুদি ও এলে বলে আমি এসে গেছি, এবার আমি যাই না, সেই জন্য আসতে জানি সকাল থেকে বেরিয়েছি, আমি কোনোদিন এখানে আসবো না তোমাদের বাড়িতে। কখনো আসবি না এই বাড়িতে, চুপ করে বস। ঠিক আছে, এবার বলো কি বলবে। চোরকে কেন মেরেছিলি বল, চোরকে কেন মেরেছিলি জানিস? আমি তোকে পুলিশে দিতে পারি। তুমি বাইরে সবসময় ঝুট ফুট কমপ্লেন করো মানুষ। জলে সারা গা মুখ নখ দিয়ে ফালা ফালা করে দিয়েছিস আঁচড়ে, ও তোর কি ক্ষতি করেছিল? উল্টো তুলছি, তুমি কিছু মনে করো না মানুষ, জন সালা এক নম্বরে মৃত্যু। আর তুই ধোয়া তুলছি পাতা, ওর গলার চেনটা ধরে যেভাবে চিরে দিয়েছিস, যদি কিছু হয়ে যেত মানুষ, তাহলে তো আমারও হাত ফাত কেটে যেত, যেত না? দেখি না, কারুর গলা ধরে হেভি পেশাই দিলে সে কি চুমু খেত? আর আমি সালা লিন অ্যান্ড থিন, আর জন সালা স্ট্রং অ্যান্ড স্টাউট, আমি যদি ওকে কিছু করতাম ওকে এত কমে আমাকে ছেড়ে দিত? তাহলে কার সঙ্গে মারামারি করেছিস? বাহ বাহ বাহ, বেশ তো, ছোট ভাইয়ের ঘা ফা সারাতে ওকে হাফিজ করে দিই। কি বলছিস, ও তো মায়ের সঙ্গে দিদিমার বাড়ি গেছে। মানুদি, ওকে দিদিমার ওখানে থাকতে দাও, তাহলে আমাদের কেউ সন্দেহ করবে না, সব চেপে যাও বুঝলে। আমাকে সব কথা খুলে বল, আমি তোকে ভালোর জন্য বলছি। সে তোমার হারামি ভাইকে জিজ্ঞেস করো। করেছিলাম, ও বলেছে তুই। কি কি জন, জন বলেছে আমি মার্ডার? ও তোকে বাধা দিতে গেছে। তোরে বাচ্চা বলেছে আমি মার্ডার করেছি। বাহ রে বাহ, নিজের নিজের ভাইকে বাঁচাবার জন্য বেশ গপ্প তৈরি করেছো। বিশ্বাস করো মানুষী, তুমি বিশ্বাস করো, আর আমি কিছু করিনি, আমি ওই সালাপ কখনোই পছন্দ করতাম না, ওই সালাপ টাটিয়াল মার্কা মেয়ে, তোমার ভাই
তোমার ভাইয়ের জন্য পাগল হয়ে গিয়েছি। তোমার পায়ে ধরে মানুদি, তোমার তোমার ভাইকে বাঁচাবার জন্য, আমাদের দুজনকে বাঁচাবার জন্য তুমি সব চেপে যাও। আমাদের বাঁচাও মানুদি, তোমার পায়ে ধরে তুমি আমাদের বাঁচাও। नहीं नहीं बाबू, ये गाड़ी चिलो ना हुजूर। शेकी, तुम ही तो बोले चिले भटभटिया, एक ही तो भटभटिया बोले। ये सीरो कम भटभटिया ना चे हुजूर। तो पलटा बोले तो मार थाना आट के रेखे दबो, अब पेटर को तक की कोरे टेने बार को तो हमार जाना आजे। ए बाबू, करीब मुरा कान पर गांव वाले आसे हमारा औरत हुजूर, ये सब किस्सा में हमें मत फसाइयो, घर जाए। ना তোমার বউ কি ছেলে খেলা করছে আমাদের সঙ্গে? এই বাবু, বাবু এই রকম ছেলে। বড় বউ নমস্কার। নমস্কার, ছবিগুলো নিয়ে এসেছি। এই রকম ছিল বাবু, এই রকম ভটভটিয়া। আরে তো স্কুটার ভটভটিয়া নয়, স্কুটার বুটা নেই বাবু, এই রকম লেকে ধাওয়া করছিল এই রকম। মজা দিদি এসেছে, দিদি এসেছে, কি মজা। আরে মা জন কি নিয়ে এখানে এসেছে? হ্যাঁ ওই তো রান্নাঘরে। জন কোথায়? একেবারে শুকিয়ে গেছে, খুব ভালো আছে। অ্যাক্সিডেন্ট নয়, জন কোথায়? দোহাই মা, সবার সামনে আর কেলেঙ্কারি করিস না, আমি আর মুখ দেখাতে পারবো না। লক্ষ্মী মা আমার, সারারাতই জেগে এসেছিস, চল চল ঘরে চল। আমায় আমায় ওকে ফেস করতে দাও মা। জন কোথায়? দাদা ঘরে। মানু মানু যাস, জন পালাবি না। মানু জন, ওকে ছাড়াবি না। দাদা দাদা, তোমরা কি করছ? জি 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 তুই পারলি, তবে যে তুই বলেছিলি অ্যাক্সিডেন্ট। সেদিন অ্যাক্সিডেন্টের পর স্কুটারটা রিপেয়ার করে ফেরার পথে দেখি জলকলের পাশের রাস্তা দিয়ে কৃষ্ণা বাড়ি ফিরছে। ওকে ডাকলাম, দাঁড়ালো না, দৌড়ে পালাতে লাগলো। অন্ধকারে একা একা যাবে তাই লিফট দিতে চাইলাম, রাজি হলো না, চিৎকার করে লোক ডেকে আমাদের বেইজ্জত করতে চাইল। অত মাথা গরম করছিস কেন মাইরি? গুরু তোর সঙ্গে একটু ইয়ে করছে, যা তোর সঙ্গ পেতে চায়। ও ওর সঙ্গে স্কুটারে চাপলে তোর কি গায়ে ফোচকা পড়ে যাবে বল? আয় বস। মারলি কেন? বেশ করেছি। বেশ করেছিস, আমিও বেশ করব। স্কুটারে তোকে চড়াবই। বস। আমি চিৎকার করব, বলবো তোর আমার বেইজ্জত করছিস। বাঁচাও! কৃষ্ণার কাছে হেরে যাবার অসম্মান সহ্য করতে পারিনি। আমি আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। ডাক
জন বল আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আচ্ছা তোমাদের পাশের বাড়ি মানু দিদিমণি হ্যাঁ কোথায় গেছেন বলতে পারো তা তো জানি না আপনি ধরেন আমি দিদিকে ডাকছি দিদি দিদি ডাক কে এসেছে কাকি চাই আচ্ছা পাশের বাড়ি মানু দিদিমণি কোথায় গেছেন জানো কি জানি সকাল থেকে দেখছি না ও সারা দিন তো না খেয়ে কাটালে সব রাতে কিছু খাবে না খাবারগুলো গঙ্গা চলে ফেলে দেব আহ তুমি চুপ করো ভাইটাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তুই যদি ননিকে দিয়ে সুখে ঘর সংসার করতে পারিস কর তবে জেনে রাখ আমিও কলায় দড়ি দেব আর জনের হাতে হাত করা পরানোর আগে আমি ওকে বিষ খাইয়ে কি আজে বাজে কথা বলছিস স্বপু মানু খুনি সাজা হোক সবাই চায় কিন্তু জন ধরা পড়লে আমাদের কি হবে বলতো আমাদের পরিবারে সবাই কোথায় যাবে বলতো তোমরা সবাই মিলে ওকে বোঝাও তোর এই বোনটার হয়তো বিয়ে হবে না চঞ্চল চাকরি পাবে না আমরা মাথা তুলে হাঁটতে পারবো না তুই ভাবছিস জন ধরা পড়লে তোর সম্মান খুব বাড়বে কি পারবি ননির ঘরে মাথা উঁচু করে যেতে তুমি আর এভাবে একা একা ঘোরাফেরা করো না এটা আমাদের একান্ত অনুরোধ যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে কি আর হবে আমার কিছু যায় আসে না আমার বেঁচে থাকারই কোনো মানে নেই এ কথা বলছেন কেন ননি বাবু কেন বলবো না কৃষ্ণা তো কোনোদিন ফিরে আসবে না আমি এই শহর ছেড়ে চলে যাব না এই শহরের মানুষ আপনাকে ভালোবাসে শ্রদ্ধা করে তাছাড়া শিক্ষক হিসেবে আপনার একটা সামাজিক দায়িত্ব আছে না না কারোর প্রতি আমার কোনো দায় দায়িত্ব নেই অনুকূল ভট্টাচার্য ছেলের উপযুক্ত কথা হলো না ননি বাবু কেউ কি তার দায় দায়িত্ব পালন করছে আজ এতদিন হয়ে গেল শহরের বুকে খুনি ঘুরছে ফিরছে বেড়াচ্ছে এত হতাশ হচ্ছে কেন পুলিশ তো চেষ্টা করছে তাছাড়া আমরা এখন ডেফিনিট জানি খুনি স্কুটার চড়ে এসেছিল তাছাড়া এই শহরে কটা লোকের স্কুটার আছে খুনি ঠিক ধরা পড়ে যাবে সেদিন তোমাকে চলে যেতে বলেছিলাম বলে তুমি আমার উপর রাগ করে আছো আমি তো ভুলে যেতে চাই মানু আমার জীবনে একটা বন্ধন ছিল কৃষ্ণা নামে আমার একটা অবোধ বোন ছিল আমি অক্ষম ফিরু কাভার্ড ননি পারিনি মানু আমি তো প্রাণপণে মেনে নেবার চেষ্টা করছি আজ কৃষ্ণ নেই কিন্তু তুমি তো আছো চুপ কর আমি খুনি আমি খুন করেছি কৃষ্ণকে আমার জন্য কৃষ্ণ খুন হয়েছে কি তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো তুমি আমার মেরে ফেলো ননি মেরে ফেলো আমি কৃষ্ণকে মেরে ফেলেছি হ্যাঁ আমি তাকে আসতে বলেছিলাম মামার কাছে গান শিখতে কিন্তু সেদিন যখন চলে গেল আটকাতে পারিনি রিকশা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারিনি
তুমি আমার গলা টিপে মেরে ফেলো ননি, আমার গলা টিপে। আমাকে যে যন্ত্রণার হাত থেকে বাঁচাও ননি। কেন নিজেকে অপরাধী মনে করছো? এসব আমার ভাগ্য। এরপরে তুমি আমায় ভালোবাসতে পারবে? পারবো। কৃষ্ণার খুনি বসে আছে আমাদেরই ঘরে, অথচ আমি এখন কি করব? ডাক্তার কাকা, আপনারাই আমায় বলে দিন। এই ভেতরের বাইরের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না, তার থেকে সবকিছু প্রকাশ করে দিয়ে আমি আমার বিবেকের কাছে অন্তত। বিবেক? না না মা। পাগল মেয়ে, কেন ননী ছাড়া কি আর ছেড়ে নেই? একটা ভালো পাত্র দেখে আমরা তোর বিয়ে দিয়ে দেব, যা খরচা হবে আমরাই সব করব। আমার গয়নাগাটি দিয়ে তোকে সাজিয়ে দেব, কি গো বলো না? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি কঠিন কাজ? তোর মাকে কোনো কষ্ট করতে হবে না, অভিভাবক হিসেবে আমি নিজে দাঁড়িয়ে থেকে সব করে দেব। এ হয় না ননকি, যে আমি ভালো। যাকে বিয়ে করবি তাকেই ভালোবেসে ফেলবি, মেয়েরা সব পারে। তা হয় না কাকিমা, আমি পারবো না। কৃষ্ণার স্মৃতি যে আমাকে তাড়া করে বেড়াবে। কেউ তাড়া করবে না, এখন কিছুদিন একটু মন কেমন করবে ননির জন্য, তারপর নতুন ঘর সংসার হলে দেখবি সব ভুলে গেছিস। আবে তোর তো তখন থেকে খুব তরবা ছিল, মুখে পট্টি বেঁধে দাঁড়িয়ে আছে এখন। এই বল 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 ননি তাকে। এই গোবে, এই বাড়নে, এই এদিকে আয়, বল বল ননি তাকে, বল সব। কথাটা হচ্ছে মাঠা করে পাড়ায় ঘুরে বেড়াবে? আমি তখন থেকে জিগলিং করে পাশ দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পান্ডে, তুই বল, ঝাড়বো খাল পাড়ে মালেদের সারা পুরো ঝাড়বো। হ্যাঁ ঝাড়বো। আমাদের পারমিশন দাও ননি, দাও পারমিশন দাও। এসব হচ্ছেটা কি গাবু? খাল পাড়ে ছেলে দিয়ে তুমি মারতে যাবে কেন? না না, ওসব করতে যেও না, ওসব ঠিক নয়। করতেই হবে ননি দা। হতে পারে কৃষ্ণা তোমার নিজের বোন, কিন্তু আমরা বুঝি পাড়ার প্রেস্টিজ, কি বল? হ্যাঁ একশো বার। সিধে কথা ননি দা, আমাদের ঘরে তো বোন আছে, তারাও স্কুলে কলেজে যায়। কৃষ্ণার যেরকম ঘটনা ঘটলো তাদেরও ঘটতে পারে, যে কোনো দিন পথে ঘাটে তারা ধর্ষিত হতে পারে। কি করতে চাও তোমরা? তার জন্য পুলিশ আছে, আইন আছে। সেসব তোমার না বুঝলেও চলবে না, তুমি চোখ কান বন্ধ করে চুপ করে বসো, যা বোঝার আমরা বুঝে নেব। বা গরু, যে খালপার থেকে আমাদের বোন কৃষ্ণা বাড়ি ফেরেনি, সেই খালপারে সব সালা যারা স্কুটারে করে তাপ্তি মেরে ঘুরে বেড়ায়, তাদের লিভার পাংচার করে পেটের কথা নিংড়ে পার করব, করে মার্ডারারকে চিনে তার লাশ এনে তোমার পায়ের তলা রাখবো ননি দা। না না বাবু, আইন নিজের হাতে নিও না, আমি তো তোমাকে সমস্ত চার্জ থেকে ফ্রি করে দিয়েছি, তাহলে তুমি কেন মিছিমিছি আমার জন্য নিজেকে জড়াচ্ছ? ননি দা, কৃষ্ণার মার্ডার আর আর তোমাকে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ থেকে আমাকে ফ্রি করে দিয়েছো বলেই আজকে আমার পাড়ার ওই পুঁটির জন্য দু একটা মার্ডার করতেই হবে ননি দা। ননি দা, তুমি এত ভালো ননি দা, আমি তার 1% হতে পারবো না, তুই বলো এটা 1%? গুরু 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 শোনো না, তুই আমাকে খুন করেছিস।
শালা শুয়োরের বাচ্চাগুলোকে একটু শিক্ষা দিয়ে এলাম, আর কখনো তোর পেছনে লাগবে না। কি রক্ত কি করেছিস? চুপ, মা জানতে পারলে কোনো ঝামেলা করবে না। তোমার ভাই আমাকে যখন তখন যেখানে সেখানে বিরক্ত করে। এতখানি সাহস? দাঁড়া, বাড়িতে গিয়ে ওর আমি মজা দেখাচ্ছি। তুমি কিন্তু কথা দিচ্ছ কাউকে কিচ্ছু বলবে না। এবারে দেখবো তুমি কাকে ভালোবাসো, আমাকে, দাদাকে, না তোমার ভাইকে। তোকে রে পাগলি, তোকে বলেছি মানতি। আরে মানুদি, এসো এসো এসো। মানু, কাকিমা, এসো এসো। এত চিঠি কার জমি? কাকে লিখেছিস? জমকে দুর্পাগলি বালাই শার্ট। এখন তোর ভালোবাসার মানুষকে চিঠি লেখবার বয়স, জমকে চিঠি লিখতে যাবি কোন দুঃখে? আমি মনের সুখে লিখেছি কাকিমা। এইসব ঘটনার পর আর কাকে লিখবো বলো? একে চেহারা করেছিস এইসব ভাবনা চিন্তা করে? একটা অসুখ বিসুখ না বাঁধিয়ে ছাড়বি না দেখছি। এত ভেঙে পড়েছিস কেন? আমি খুব শক্ত আছি কাকিমা, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আমি যে কথা দিয়েছি সে কথার কোনো নড়চড় হবে না। মানু। হ্যাঁ কাকিমা, তোমাকে আর অনুরোধ করতে হবে না। তোমাদের কষ্ট দিতে গেলে আমি জানি আমার মা কষ্ট পাবে, ভাই পাবে। তাই আর কিছু ঘটার আগে একখানি সব শেষ করে দেওয়া ভালো কাকিমা। কি বলছিস বোকার মতো? আমি নিজের সঙ্গে অনেক বোঝাপড়া করে হেরে গেছি কাকিমা। সারাটা জীবন ওই পুরুষ মানুষটা পায়ের তলায় পড়ে থাকতে থাকতে আমি দুর্বল হয়ে পড়েছি রে। সত্যি কথা বলার মতো মনে জোরও নেই, সেই সাহসও নেই, কিন্তু তোর ছিল। নিজের স্বার্থে আমরা সেটা কেড়ে নিয়েছি। মানু, মানু তুই ফিরিয়ে নে, তুই সেটা ফিরিয়ে নে মানু, ফিরিয়ে নে।
সব কথা বলে দেব না, তুই সব কথা বলে সব কথা। এই চাবিটা রাখুন, আমার ঘরটায় দু তিনজন দুস্থ ছাত্রে থাকার বন্দোবস্ত করে দেবেন, আর দেখবেন কৃষ্ণের ঘরটা যেন কখনো না খোলা হয়, যদি কখনো ফিরে আসি। ননি চলে যাচ্ছে মাস্টারমশাই, ওকে আটকান। ছেলে মানুষই করো না ননি, প্রিয়জনের মৃত্যুর পর সংসারের সব মানুষই কি এভাবে বিভাগী হয়ে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে? বড় বড় কথা বলবেন না স্যার, আমি অনেক কথা জানতাম, এখনো জানি, কিন্তু আপনাকে তো আমার মতো সর্বস্ব হারাতে হয়নি। সামান্য একটা লেখার কলম হারালে আপনার মুখের কি চেহারা আমার জানা আছে। রাখুন চাবিটা, দরকার হলে ছাত্রদের রাখবেন, নাহলে আমার বাড়ি ধসে যাক পড়ে যাক আমি বুঝবো। সেন্টিমেন্টাল ফুলের মতো কথা বলে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা হারাতে বাধ্য করবেন না। চলো ননি, যাসনি, দাঁড়া। আমি যাব, সরো, আর কিছু বলবে? চলো যাচ্ছি। আমার গায়ে যে কাদা লেগেছে তা সাফ না করে তোমার এখান থেকে যাওয়া চলবে না নয়দা, তোমার এখান থেকে যাওয়া চলবে না। আমি তোমায় কথা দিয়েছিলাম যে দুটো লাশ এনে তোমার পায়ের তলায় রাখবো, পারলাম না, কিন্তু ধরে ফেলেছি। তোমার সঙ্গে পীড়িত মারা তো ওই যে হারামজাদি মেয়ে মানুষটা, মানুষী চক্রবর্তী আমাদের কৃষ্ণার মার্ডার ইনভলভ। মানুষীর নামে কিছু বললে জুতিও মুখ ছেড়ে দেবো হারামজাদা। খামোগা মাথা গরম করো না নয়দা, ওই নষ্ট মেয়ে ছেলেটা ওর ভাই জনকে এখান থেকে হাফিজ করে দিয়েছে, তারপর নিজেও এখান থেকে দরজায় তালা লাগিয়ে কেড়ে পড়েছে। বাবু, আমি নিজেকে অবিশ্বাস করতে পারি কিন্তু মানুষকে পারি না। ওই ভদ্র মহিলা সম্পর্কে এভাবে কথা বলবে না, যাও। ভদ্র মহিলা, ঠিক আছে, তাহলে রেখে ডেকে কথা বলার আমার কোনো দায় রইল না। শুনুন আপনারা, শুনুন সকলে, ওই স্কুটারটা ছিল অঘট ডাক্তারের, আর ওর ছেলে পল্টু ছিল জনের সঙ্গে, ওকে আপনারা পালিয়ে যেতে দেবেন না। আমার ছেলে তার আমি আগেই ওয়াচ রাখতে পাঠিয়ে দিয়েছি। আপনারা যান, আপনারা যান বাস স্টেশন, স্টেশন ফেরিঘাট যেখান থেকে পারেন, ওকে ওকে ধরুন, ওই মেয়ে মানুষটাকে ধরুন। মাস্টার আপনারা যান, আপনারা প্লিজ যান। এই ননিদা চলে এসো তুমি আমার সঙ্গে, কমলা এই খবর দে, ঝাঁটি করো, বাইকের পেছনে বসো, এসো, দাঁড়ান দাঁড়ান বড় বাবু। স্টপ, আমি একটা ভীষণ জরুরি কাজে বেরিয়ে যাচ্ছি। শুনুন শুনুন মাস্টারমশাই, ভেরি সরি, কৃষ্ণার কিলার কারা আমরা জানতে পেরেছি, গাবু সমস্ত ইনফরমেশন কালে, গাবু বল। আমি সব জানি মাস্টারমশাই, পল্টুকে আমি অ্যারেস্ট করতে যাচ্ছি মাস্টারমশাই, অলরেডি মালদা রসিকে ওয়্যারলেস করে দিয়েছি, জনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আস। আপনি কি করে জানলেন? একটু আগে এই মানুষী দেবী স্টেটমেন্ট দিয়ে গেছে। মানুষী মানুষী নিজে? হ্যাঁ ননিদা, আমি রিয়েলি একটা ননিদা, ননিদা তুমি আমার এই নোংরা মুখটা লাথি মেরে থেঁতলে দাও ননিদা। মানুষীদের মতো গ্রেট ভদ্র মহিলা সম্পর্কে আমি নোংরা অশ্লীল কথা বলেছি ননিদা, তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো ননিদা, আমি ওর পায়ে পড়ে। মানুষী কোথায়? চলে গেছে। চলে গেছে বাবু, তাহলে তো ফেরার পথে তোমার দলের ছেলেরা? না ননিদা, মানুষীর বেইজ্জততে আমি দেব না, তাহলে যেমন নিজের মায়ের। ননিদা তুমি এখানে থাকো, আমি মানুদিকে মাথায় করে নিয়ে আসছি। বাঁচাও কৃষ্ণ, মানুদি 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 কৃষ্ণ চেতে বেচন, মানুদি মানুদি
জন, তুই কৃষ্ণাকে যে যন্ত্রণা দিয়েছিস তোর সেই পাপ আমার যন্ত্রণা দিয়ে শোধ করে যাচ্ছি। এই রক্তে তোদের মতন পশুদের নারী রক্তে তৃষ্ণা মেটুক, রক্তাক্ত মুখ তুলে তাকিয়ে দেখ, তোদের মা আছে, বোন আছে, দিদি আছে। She is all right. ভালো হয়ে উঠবেন। We are trying our best. জীবন সংশয়ের কোনো কারণ নেই তো? না। উনি নিজের শরীর আই মিন সুসাইড করতে শার্প কিছু দিয়ে কেটে ক্ষতবিক্ষত করেছেন। আপনারা টাইমলি হসপিটালাইজ করতে পেরেছেন, তা না হলে কি হতো বলা যায় না। গাবু, মানসী দেবী কিন্তু পালিয়ে যাননি। রক্ত মানসী দেবীকে অনেক রক্ত দিতে হবে। সাইলেন্স, ওয়েট করুন, আমি ব্যবস্থা করছি, ডোন্ট ওয়ারি। কৃষ্ণ আর কোনোদিন বাড়ি ফিরবে না, কিন্তু আমারও তো ফেরার মতো না আর কোনো বাড়ি নেই। এরপরে তুমি আমায় ভালোবাসতে পারবে? পারবো। স্যার, বলুন। উনি আমার চাবিটা আমাকে ফেরত দিন স্যার। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।